সংক্রমণ রোধে বিধি নিষেধ শিথিল হওয়ার পর মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন দেশবাসী। এতদিন পরে জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। তবে অনেক মসজিদে মানা হয়নি ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশিত স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব রক্ষার নিয়ম। জনসমাগমে করোনা সংক্রমণ বাড়ে, তাই দেশজুড়ে মসজিদে সাধারণ মুসল্লিদের নিয়ে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছিল ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সাধারণের জন্য মসজিদ খুলে দেওয়ার পর রমজানের প্রথম জুমা, তাই আজান হতেই মসজিদে আসতে থাকেন মুসল্লিরা। বেশ কয়েকটা মসজিদে জামাতে আসতে পারে নাই, মনে থেকে অনেক শান্তি পেয়েছে যে অনেকদিন পরে আসলাম জামাতে। দীর্ঘদিন পর মসজিদে জামাতে নামাজ আদায় করতে পেরে সন্তুষ্ট মুসল্লিরা। এক মাস পর যেহেতু আমাদের মসজিদ খুলে দিছে, আল্লাহর রহমতে আমরা এখন মসজিদে আসতে পারছি, সেই জন্য আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। আর আজকে মসজিদে নামাজ পড়তে পেরে কালকের থেকে খুব ভালো লাগছে। আল্লাহ যে আমাদের মহামারী করোনা থেকে হেফাজত করে, এটাই আল্লাহর কাছে কামনা। তবে অনেক মসজিদে মানা হয়নি স্বাস্থ্যবিধি ও 3 ফুট শারীরিক দূরত্বের নিয়ম। মূল মসজিদ পরিপূর্ণ হওয়ায় রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন অনেকে। চাওয়াটা আমাদের এটাই ছিল যে কবে মসজিদ খুলবে আর আমরা কবে মসজিদে যাবো জামাত আদায় করবো। সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে, তাহলে হয়তো এই মহামারী থেকে আমরা রক্ষা পাবো। সকলেই মানে চেষ্টা করছে আমরা আসলে দূরত্ব বজায় রেখে আমরা নামাজ আজকে শুক্রবারের নামাজ আদায় করি। করোনা মহামারী থেকে মুক্তি চেয়ে দোয়া করা হয়েছে মসজিদে মসজিদে। রকিবুল রাহাত, বিবিসি নিউজ, ঢাকা।